সমাজহিতৈষী সময়ের সাথে সংবাদের সন্ধানে। ভারতবর্ষের সর্ববৃহৎ সম্পদের মধ্যে অন্যতম সরকারি সংস্থার প্যাসেঞ্জার রেল বেসরকারিকরণের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ দুর্গাপুর রেল স্টেশনের সামনে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ বাড়িয়াল এবং বিভিন্ন ব্যক্তিদের উপস্থিতিতে একটি বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হল। বক্তব্যের দাবিগুলির মধ্যে বিলগ্নিকরণ, পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও সর্বোপরি অর্থনৈতিক সংকটের বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। গত 3 তারিখে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে সভা তিনি করেছিলেন সেখান থেকে তিনি একটা নির্দেশ আমাদের দিয়েছিলেন। দলের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং দলের যারা রাজ্য সভাপতি, দলের যারা কর্মধার, তাদের সম্পর্কে একটা নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে প্রাথমিকভাবে বলা ছিল যে গত 6 তারিখ অর্থাৎ গতকাল সমস্ত বিধানসভা ভিত্তিক প্রত্যেকটা ওয়ার্ডে এই পেট্রোপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে হচ্ছে যে ওয়ার্ডে ওয়ার্ডে মোদী সরকারের বিরুদ্ধে হচ্ছে রাজনৈতিকভাবে মিছিল সংগঠিত করতে হবে। আজকে হচ্ছে 7 তারিখ, 7 তারিখে আমাদের নির্দিষ্টভাবে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে যে রেলকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। রেল হচ্ছে, রেল ইজ এ লাইফ লাইন অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের লাইফ লাইন হচ্ছে রেল, এবং রেল হচ্ছে যে একটা লাভজনক সংস্থা, সেই রেলকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। এবং এই বেসরকারিকরণের মধ্যে দিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আদানি আম্বানিদের মতন শিল্পপতিদের হাতে, নিজেদের যারা ঘনিষ্ঠ শিল্পপতি, ঘনিষ্ঠ বলয়ের মধ্যে ঘোরাফেরা করে, সেই সমস্ত শিল্পপতিদের হাতে রেলের মতন লাভজনক সংস্থাকে তুলে দিতে চাইছে। এবং যার প্রতিবাদে সারা পশ্চিমবাংলাব্যাপী বিধানসভা ভিত্তিক সমস্ত বিধায়কদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে রেলের অফিসে, রেলের মূল কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ অবস্থান করার জন্য। দুর্গাপুর থেকে সোমনাথ গুপ্তের রিপোর্ট, নিউজ সমাজহিতৈষী।